হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নার্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা আমি পিযুস এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো একটা নতুন ভ্যাকেন্সির ব্যাপারে আপনারা জানেন যে যারা আমার এই চ্যানেলে প্যারামেডিক্যাল কোর্স বিএসসি নার্সিং ডিএমএল এমএলটি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো তাদের জন্য একটা বড় সুখবর যে যারা এই ধরনের কোর্সগুলো করে রেখেছেন তো তাদের জন্য এটা একটা আনন্দের খবর হতে চলেছে কেননা বেঙ্গল গভর্নমেন্টের হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ডটি রয়েছে সেই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে যে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পদে গ্রেড থ্রি পোস্টে বিভিন্ন পদে ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেই সমস্ত ভ্যাকেন্সি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই নোটিফিকেশানটি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি কি পোস্টে কি কি পদে ভ্যাকেন্সিগুলো রয়েছে এজ কী দরকার কোয়ালিফিকেশন কী দরকার সেই সমস্ত কিছু ডিটেলসে জানাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা চ্যানেলে যদি প্রথম আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা রেড কালারের বেলাইকনটিতেও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনার মিস না হয় তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে যেটা আমি আপনাদের টোটাল একদম ক্লিয়ার কাট জানাচ্ছি যে এখানে কোন পদের জন্য ভ্যাকেন্সি বেড়েছে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি এই পদের জন্য ভ্যাকেন্সি ঠিক আছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ তারিখ থেকে ছয় ফেব্রুয়ারির মধ্যে ছয় ফেব্রুয়ারি রাত আটটের সময় লাস্ট টাইম তার মধ্যে আপনাকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে যেটা এখানে বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটটিতে গিয়ে আঠাশ তারিখের পর আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে কি বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোস্টটি কিন্তু টেম্পোরারি বলা রয়েছে যে পোস্টটা টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট মানে পারমানেন্টও হয়ে যেতে পারে পরে তো আপনারা এটা ভাববেন না যে টেম্পোরারি বলে ফর্ম ফিল আপ করবো না আপনাদের ফর্মটি ফিল আপ করে দিতে হবে এরপর দেখুন এখানে বলা রয়েছে স্কেল অফ পে মানে বেসিক পের কথাও এখানে উল্লেখ আছে আঠাশ হাজার নশো টাকা ঠিক আছে অ্যাট লেভেল নাইন এবং অ্যালায়েন্স আর অ্যাডমিসেবল অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল আচ্ছা কি কী পদে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি ঠিক আছে এটা ল্যাবরেটারি টেকনোলজিস্ট আনরিজার্ভ এখানে আপনারা ভ্যাকেন্সিগুলো দেখে নিন ঠিক আছে প্রত্যেকটির ক্ষেত্রেই ভ্যাকেন্সি রয়েছে যারা জেনারেল এসসি সি এস টি ও এ ও বি পিডব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে আপনারা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেটা একবার এখানে দেখে নিন যদি চান আমি নোটিফিকেশান এই যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন ঠিক আছে এবং সেখানে নোটিফিকেশানটা আমি পাবলিশ করব তো এখানে কোয়ালিফিকেশানটা সবার আগে বলে দিই যে কি কি কোয়ালিফিকেশান আপনার থাকা দরকার তবে আপনি এই ভ্যাকেন্সিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রথমেই বলছি যে হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করে থাকতে হবে ঠিক আছে এবং অথবা এর কিন্তু ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি যেন থাকে সাবজেক্ট হিসেবে এরপর বলা রয়েছে দেখুন যেটা সেকেন্ডে যে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল টেকনোলজিতে ইন দ্য কনসার্ন সাবজেক্ট রিকগনাইজড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল কন্ডাক্টেড বাই এনি রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল টেকনোলজিতে এটাও কিন্তু বলা রয়েছে হয় ডিপ্লোমা না হয় ব্যাচেলার ডিগ্রি সেটাও যদি না থাকে আপনার এখানে বলা রয়েছে দেখুন যে ওয়ান ইয়ার ঠিক আছে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইন দ্য কনসার্ন সাবজেক্ট হোয়ার দ্য বেসিক কোয়ালিফিকেশান ইজ আন্ডারগোয়িং কোর্স বিএসসি ঠিক আছে পিওর অথবা বায়ো বিএসসি কোর্স আপনার করা থাকতে হবে এই মেডিকেল টেকনোলজিতে তো আপনার যদি এই ধরনের কোর্সগুলো করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান বা যেটা আপনার পছন্দ সেই মতো যা যা কোয়ালিফিকেশান দরকার সেটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে কি বলা রয়েছে রেড মার্ক করে স্টার মার্ক করে দেওয়া রয়েছে যে প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেট মাস্ট আপলোড ফটো সিগনেচার মানে আপনার এইচএস অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ টেন প্লাস টুর যে মার্কশিট রয়েছে তার যে ফটো সেটা কিন্তু আপলোড করতে হবে পোর্টালে যখন আপনি ফর্ম ফিল করবেন এবং ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট ইন কনসার্ন সাবজেক্ট অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনার রয়েছে ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রির সেই সার্টিফিকেটটা কিন্তু স্ক্যান করে যখন ফিল আপ করবেন ফর্মটি তখন কিন্তু আপনাকে আপলোড করতে হবে বয়স অর্থাৎ আপনি যদি ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনার যোগ্যতা কী দরকার কি বয়স দরকার সেটা কিন্তু বলা রয়েছে যে একুশ বছর মিনিমাম হতে হবে একুশ বছরের নিচে যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে একুশ থেকে ম্যাক্সিমাম বয়স থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ বছর এক এক দু হাজার একুশের হিসাবে এবং এসসি এস ক্যান্ডিডেট যারা রয়েছেন ব্যাকওয়ার্ড ক্লাস তাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশনটা থাকে সেটা কিন্তু থাকছে ফিজ এখানে বলা রয়েছে যে কত টাকা আপনার লাগবে এই অ্যাপ্লিকেশানটি করতে ক্যান্ডিডেট মাস্ট সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফি মানে অনলাইনে যে আপনি অ্যাপ্লিকেশানটি করবেন একশো ষাট টাকা লাগবে এবং বন্ধুরা আর একটা জিনিস এই ফিটা যে আপনি পেমেন্ট করবেন এটা কিন্তু অনলাইনে করতে হবে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট বা ক্যাশ এখানে অ্যাকসেপ্টেবল নয় বন্ধুরা যদি আপনাদের কাছে এস সি বা ও বি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই সার্টিফিকেটগুলো অনলাইনে সাবমিট করতে পারবেন বা কি কি লাগবে আপনাদের জন্য এখানে বলা রয়েছে দেখুন যে ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্ন অর্থাৎ মানে এই যে অথরিটিগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো থেকে যদি অথরাইজড এস সি এসটি ও সার্টিফিকেট আপনার থাকে তবে কিন্তু আপনি অবশ্যই শো করতে পারবেন তবে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেগুলো অবশ্যই আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে এছাড়াও নোটিফিকেশানটিতে আপনি ডিপলি এখানে দেখতে পারেন যে আর কী কী বলা রয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো আপনার জানা দরকার আমি সেগুলোই জানাচ্ছি এবং এই যে পুরো অ্যাপ্লিকেশানটি আপনি করবেন যে পুরো প্রসিডিওরটা এখানে শর্ট করা হবে নাম্বারের ভিত্তিতে এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং প্রথমেই বলা রয়েছে যে শর্ট লিস্টেডের পরে যদি অফিসিয়াল অর্থাৎ ডিপার্টমেন্ট চায় এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু পরে ওই শর্টলিস্টিং ক্যান্ডিডেটগুলোর জন্য প্রিলিমিনারি পরীক্ষাও কিন্তু পরে হতে পারে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভালো করে খেয়াল করবেন তো এই ছিল টোটাল ফর্ম ফিল সম্পূর্ণ তথ্য টোটাল ভ্যাকেন্সি যা আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এর ফলে কি হবে যে এই ধরনের ভিডিও আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো যখনই এই ধরনের কিছু ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে বিভিন্ন ধরনের কোর্সের ডিটেলস এই সমস্ত কিছু তুলে ধরবো তো তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি আপনাদের ভাই বোন এরকম কেউ থাকে যারা এই কোর্স করতে ইচ্ছুক বা এই ধরনের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে চায় তো তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে